बिस्मिल्लाह रहमान रहीम। माय डियर स्टूडेंट, आशा करी तुम्हारा सकले भलो आसो। हमरा आइडियल गैस अवस्थान करछी, तैना आइडियल गैसेर इक्वेशनगुलो हमरा देखेछी। आइडियल गैसेर क्षेत्रे आइडियल इक्वेशन जेटा, आइडियल गैस इक्वेशन जेटा, सेटा प्रतिपादन करेछी हमरा। धारावाहिकभावे जाच्छी एखन गैसेर, आइडियल गैसेर जे প্যারামিটারগুলো ছিল মেজারেবল প্যারামিটার, সেক্ষেত্রে আমাদের ঘনত্ব ছিল একটা মেজারেবল প্যারামিটার। চাপ, তাপমাত্রা, আয়তন, ভর, এগুলো যেমন গ্যাসের একটা মেজারেবল প্রপার্টিজ, ঠিক তেমনিভাবে ঘনত্ব ছিল আমাদের একটা গ্যাসের এরকম একটা মেজারেবল প্রপার্টিজ বা প্যারামিটার। তো ঘনত্ব আসলে কি? ঘনত্ব হচ্ছে যে একক আয়তনে কোনো বস্তুর ভরকে তার ঘনত্ব বলে। একক আয়তনে কোনো বস্তুর ভরকে, একক আয়তনে কোনো বস্তুর ভরকেই ঘনত্ব বলে। ঘনত্ব রো দ্বারা চিহ্নিত করা হয়, রো ইজ ইকুয়াল টু এম বাই ভি, অর্থাৎ ঘনত্ব সমান ভর বাই আয়তন। ঘনত্ব সমান ভর বাই আয়তন, একক হচ্ছে কেজি পার মিটার কিউব। কেজি পার মিটার কিউব, গ্যাসীয় পথের ক্ষেত্রে কেজি পার লিটারও হতে পারে, কেজি পার লিটার। তাহলে ঘনত্ব হচ্ছে কি? ঘনত্ব হচ্ছে কোনো গ্যাসীয় পথের ভিতরে তার নির্দিষ্ট আয়তন যদি আমরা নিই, তাহলে ওই আয়তনের গ্যাসের মধ্যে কি পরিমাণ গ্যাস আছে, তার ভর একক যেটা, সেই ভরের এককে তার পরিমাণ যদি নির্ধারণ করি আমরা, তাহলে তার একক হবে কেজি পার মিটার কিউব, কেজি পার মিটার কিউব। তো চলো আমরা গ্যাস ইকুয়েশন থেকে এর সমীকরণগুলোকে বের করার চেষ্টা করি। আমরা জানি পি ভি ইজ ইকুয়াল টু এন আর টি, এন ইজ ইকুয়াল টু এম বাই এম, ভর বাই আণবিক ভর। তাহলে পি ভি ইজ ইকুয়াল টু এম বাই এম আর টি, বা এম বাই ভি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের রো। তাহলে পি এম ইজ ইকুয়াল টু এম বাই ভি ইনটু আর টি, বা এম বাই ভি ইজ ইকুয়াল টু পি এম বাই আর টি। অতএব রো ইজ ইকুয়াল টু পি এম বাই আর টি। এটা হলো আমাদের গ্যাস ইকুয়েশন থেকে ঘনত্বের রাশিমালা। তাহলে কোনো গ্যাসের চাপ, আণবিক ভর এবং তাপমাত্রা, এইটা যদি আমাদের জানা থাকে, তাহলে নির্দিষ্ট গ্যাসের চাপ এবং তাপমাত্রা যদি জানা থাকে, তাহলে আমরা তার ঘনত্বের মান বের করতে পারবো। তাহলে চাপের সাথে ঘনত্ব কি? সমানুপাতিক। তাপমাত্রার সাথে ঘনত্ব হচ্ছে ব্যস্তানুপাতিক। আণবিক ভরের সঙ্গে ঘনত্ব হচ্ছে সমানুপাতিক। যে গ্যাসের আণবিক ভর যত বেশি হবে, নির্দিষ্ট চাপ এবং তাপমাত্রায় তার ঘনত্ব তত বেশি হবে। যে গ্যাসের আণবিক ভরের মান যত বেশি হবে, রোয়ের মান তত বেশি হবে, নির্দিষ্ট চাপ এবং তাপমাত্রায়। ঠিক আছে, তাহলে নির্দিষ্ট চাপ এবং তাপমাত্রায় কোনো গ্যাসীয় পথের ঘনত্ব তার আণবিক ভরের সমানুপাতিক। রো তো কনস্ট্যান্ট, আর তো কনস্ট্যান্ট, পি এর সঙ্গে সমানুপাতিক, টি এর সঙ্গে ব্যস্তানুপাতিক। এই আবার একই সমীকরণ থেকে আমরা যদি দেখি, ভিন্নভাবে যদি দেখতে চাই এটাকে আমরা, তাহলে পি ভি ইজ ইকুয়াল টু এন আর টি, বা পি ভি বাই টি ইজ ইকুয়াল টু এন আর, এটা ধ্রুবক। তাহলে এখন আমরা এটাকে বলতে পারি, অতএব পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইজ ইকুয়াল টু পি টু ভি টু বাই টি টু ইজ ইকুয়াল টু ডট 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 পি এন ভি এন বাই টি এন সমান ধ্রুবক। এটা এখন আমরা জানি ভি ইজ ইকুয়াল টু এম বাই রো, এটা আমরা জানি। তাহলে নির্দিষ্ট পরিমাণ গ্যাস যদি আমরা নেই, নিয়ে তার ঘনত্ব যদি ভিন্ন করে দিই, তাহলে আয়তন ভিন্ন হবে। তাহলে আমরা এখানে বলতে পারি যে কি, পি ওয়ান বাই টি ওয়ান, ভি ওয়ান সমান আমরা লিখতে পারি কি, এম বাই রো ওয়ান ইজ ইকুয়াল টু পি টু বাই টি টু এম বাই
rho 2 is equal to dot 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 Pn by Tn into m by rho n সমান ধ্রুবক এটা লিখতে পারি আমরা তাহলে সবার মধ্যে যদি m থাকে তাহলে m বাদ চলে গেল তাহলে m যদি বাদ চলে যায় আমাদের তাহলে সেটা দাঁড়াচ্ছে p1 by rho 1 t1 is equal to p2 by rho 2 t2 is equal to dot 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 pn by rho n tn সমান ধ্রুবক এইটাকে আমরা হচ্ছে আদর্শ গ্যাসের জন্য ঘনত্বের রাশিমালা বলবো আমরা এটাকেও আদর্শ গ্যাসের সমীকরণ হিসাবে চিহ্নিত করা যায় ঠিক আছে এটিও আদর্শ গ্যাস সমীকরণ তাহলে পি ওয়ান বাই রো ওয়ান টি ওয়ান ইজ ইকাল টু পি টু বাই রো টু টি টু ইজ ইকাল টু পি থ্রি বাই রো থ্রি টি থ্রি এই সময় টোটালটা চলতে থাকলাম তাহলে এইটা তাহলে এটা একটা ঘনত্বের রাশিমালা পেলাম আমি এটাও ঘনত্বের রাশিমালাই কিন্তু ঘনত্বের রাশির সঙ্গে এটা চাপ তাপমাত্রার সম্পর্ক আছে চাপ এবং তাপমাত্রার সম্পর্ক আছে এইটা এখন আমরা দেখতে চাই যে একটা অনুসিদ্ধান্ত যে ঘনত্ব এবং তাপমাত্রার সাথে সম্পর্ক ঘনত্ব ও তাপমাত্রার সম্পর্ক এইটা কি ঘনত্বের সঙ্গে তাপমাত্রার কিরূপ সমীকরণ তাহলে এখন যদি আমরা এই সমীকরণটাকে লিখি যে এখানে পি ওয়ান বাই রো ওয়ান টি ওয়ান ইজ ইকাল টু পি টু বাই রো টু টি টু এই সমীকরণটাকে যদি বলি আমরা এবং এখানে যদি আমরা বলি যে চাপ একই চাপে রাখা হলো গ্যাসটাকে হ্যাঁ যে পি ওয়ান সমান পি টু হলে মানে যে পরীক্ষাটা করছি আমরা উভয় ক্ষেত্রে তাদের চাপ একই রাখছি তাহলে সেই ক্ষেত্রে আমাদের সমীকরণটা কী দাঁড়াবে ওয়ান বাই রো ওয়ান টি ওয়ান ইজ ইকাল টু ওয়ান বাই রো টু টি টু বা রো ওয়ান টি ওয়ান ইজ ইকাল টু রো টু টি টু এটা পাই আমরা তাহলে এইটাকে যদি আমরা এখন এভাবে লিখি কীভাবে যে রো ওয়ান বাই রো টু ইজ ইকাল টু টি টু বাই টি ওয়ান এই সমীকরণটা তাপমাত্রার সঙ্গে এটা হলো তাপমাত্রার সঙ্গে এটাকে যদি আমরা একটা দুই নম্বর বলি তাহলে এটা তিন নম্বর সমীকরণ হবে সম্ভবত নম্বরটা একটু মিলিয়ে নিও তাহলে রো ওয়ান বাই রো টু ইজ ইকাল টু টি টু বাই টি ওয়ান এটা হচ্ছে একক চাপে বা নির্দিষ্ট পরিমাণ চাপের ক্ষেত্রে ঘনত্বের সাথে তাপমাত্রার সম্পর্ক তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো অতএব রো প্রপোর্শনাল টু ওয়ান বাই টি ঘনত্বের সঙ্গে তাপমাত্রার সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক অর্থাৎ তাপমাত্রা যদি বাড়ে ঘনত্ব কমবে তাপমাত্রা যদি কমে ঘনত্ব বেড়ে যাবে তাহলে এইটাকে নিয়ে যদি আমরা একটা লেখচিত্র দেখি তাহলে এরকম একটা লেখচিত্র পাবো আমরা এদিকে টি এদিক হলো রো তাহলে এরকম একটা লেখচিত্র পাবো আমরা ঠিক আছে এরকম একটা লেখচিত্র আমরা পাবো এখন এইটা কিসের চাপে ছিল নির্দিষ্ট পরিমাণ চাপের ক্ষেত্রে এই নির্দিষ্ট চাপে এখন এই নির্দিষ্ট চাপের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কী হবে তাহলে এইটা যদি আমাদের তার মানে পি থ্রি পি টু পি ওয়ান চাপে এটার জন্য আমরা তখন দেখতে পারবো এদিকে হলো টি এদিকে হলো রো এই তাহলে এরকম কিছু গ্রাফ পাবো ঠিক আছে তাহলে চাপ যত বাড়বে তাপমাত্রার সাথে পরিবর্তন তত বেশি হবে তাহলে এটার ক্ষেত্রে আমরা কী দেখতে পাবো যে এইটা হবে আমাদের পি থ্রি এইটা হবে আমাদের পি পি টু এটা হবে আমাদের পি ওয়ান
তার মানে পি থ্রি ইজ গ্রেটার দেন পি টু ইজ গ্রেটার দেন পি ওয়ান, এটা ঠিক আছে ঘনত্বের সাথে সম্পর্ক। আমরা এবার দেখতে চাই হলো তাপমাত্রার সাথে সম্পর্ক। এই তাহলে মূল সমীকরণটা ছিল আমাদের কি পি ওয়ান বাই রো ওয়ান টি ওয়ান ইজ ইকুয়াল টু পি টু বাই রো টু টি টু। এখন এইখানে আমরা এবার দেখতে চাই হলো ঘনত্ব এবং চাপের মধ্যে সম্পর্ক। ঘনত্ব ও চাপের সম্পর্ক, ঘনত্ব ও চাপের মধ্যে সম্পর্ক, তাহলে এই ক্ষেত্রে কি জানবো আমরা এই সমীকরণ থেকে? তাহলে এটাও গ্যাসের সমীকরণ, তাহলে গ্যাসের সমীকরণ থেকে আমরা পাই যেখানে টি ওয়ান সমান টি টু নির্দিষ্ট তাপমাত্রায়, নির্দিষ্ট তাপমাত্রায় তাহলে কি হবে পি ওয়ান বাই রো ওয়ান ইজ ইকুয়াল টু পি টু বাই রো টু। তাহলে পি ওয়ান বাই পি টু ইজ ইকুয়াল টু রো ওয়ান বাই রো টু, অতএব পি প্রপোর্শনাল টু রো, এইটা হলো আমাদের নির্দিষ্ট তাপমাত্রায় চাপ এবং ঘনত্বের মধ্যে সম্পর্ক। তাহলে এটার লেখচিত্র কেমন হবে? সিম্পল লেখচিত্র, এদিকে যদি রো, এদিকে যদি আমরা পি বলি, এই মূলবিন্দুগামে একটা সরলরেখা, মূলবিন্দুগামে সরলরেখা। এটাকে আমরা এভাবেও বলতে পারি যে রো প্রপোর্শনাল টু পি, এটা আগে লিখলেই হয়ে গেল। তখন সেক্ষেত্রে আমরা কি বলবো যে আসলে মূল সমীকরণটা এটাই হওয়া দরকার, ঘনত্বের মান চাপের মানের উপর নির্ভর করে, এটা তাহলে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। ঘনত্বের মানের সঙ্গে, ঘনত্বের মান পরিবর্তিত হয় চাপের মানের সঙ্গে, চাপের মান ঘনত্বের সঙ্গে নয়, এটা আমরা বলতে পারি। তাহলে এটা গেল ঘনত্ব এবং চাপের, তার আগে আমরা দেখলাম ঘনত্ব এবং তাপমাত্রার সঙ্গে সম্পর্ক, আর চাপ তাপ সবার সঙ্গে যেটা সেটা আমরা পি ওয়ান বাই রো ওয়ান টি ওয়ান পি টু বাই রো টু টি টু এগুলো দেখেছি। একটা অঙ্ক যদি আমরা এখন দেখতে চাই, দেখো 127 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ও 3 atm চাপে কার্বন ডাইঅক্সাইড এর ঘনত্ব নির্ণয় করো। এই তাহলে ঘনত্বের যে সমীকরণটা আমরা জানি সেটা হচ্ছে কি, এক নম্বর সমীকরণ প্রথমে যেটা পেয়েছিলাম যে আমরা জানি রো ইজ ইকুয়াল টু কত পিএম বাই আর টি, পিএম বাই আর টি। তাহলে এখন পি সমান কত 3 atm সমান হচ্ছে 3 × 1.013 × 10⁵ প্যাস্কেল, টি সমান কত 127 ডিগ্রি সেন্টিগ্রেড সমান হচ্ছে 400 কেলভিন, এম সমান কত কার্বন ডাইঅক্সাইডের, তাহলে 12 + 16 × 2 সমান হলো কত 44 গ্রাম। তাহলে গ্রাম এখানে আর কোনো গ্রাম নেই, তাহলে 44 × 10⁻³ কেজি এমের মান পেয়ে গেলাম। আর এর মান তো আছেই 8.314 জুল পার মোল কেলভিন। তাহলে অতএব রো ইজ ইকুয়াল টু, তাহলে পি এর মান হচ্ছে 3 × 1.013 × 10⁵ × 44 × 10⁻³ মাইনাস থ্রি
आर एर मान कत 8.314 टी एर मान हे 400 केल्विन रो एर मान हिसाब कर लेटा पा जा 4.0208 केजी पर मीटर তাহলে এইভাবে আমরা ঘনত্বের মান হিসাব করতে পারি। আর নির্দিষ্ট তাপমাত্রা চাপের ক্ষেত্রে রো ওয়ান বাই এপি ওয়ান বাই রো ওয়ান টি ওয়ান ইজ ইকুয়াল টু পি টু বাই রো টু টি টু এই সমীকরণ তো আমাদের আছেই। তাহলে এগুলো ব্যবহার করে আমরা ঘনত্বের রাশিমালা বের করতে পারি। তো এরপরে গ্যাসের আর যে সমীকরণ আর দুইটা সূত্র আছে এই চাপের ক্ষেত্রে, যে ডাল্টনের সূত্র এবং গ্রাহামের সূত্র, এই দুটো সূত্র আমাদের বইতে নেই। আমরা যদি একটু আলোচনা করি তাহলে ডাল্টনের সূত্রটা হচ্ছে কি চাপের সূত্র বা পার্শিয়াল ল অফ প্রেশার যেটাকে বলা হয়। তো সেটা কি বলছে, যে সমস্ত গ্যাস নন রিয়্যাক্টিং গ্যাস যেগুলো, অর্থাৎ নিম্ন চাপে যদি কোনো গ্যাসীয় পদার্থকে রাখা যায় তাহলে তারা সাধারণত রিয়্যাক্ট করে না। সেই নন রিয়্যাক্টিং গ্যাস যেমন হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এরা যদি আমরা রাখি তাহলে দেখা যাবে যে ওই গ্যাস পাত্রে যে মোট চাপ পাওয়া যাবে যেটা, হ্যাঁ তাহলে এটা একটা পাত্র, হাইড্রোজেন আছে, নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, তাহলে এর প্রত্যেকের আলাদা আলাদা করে চাপ আছে। এটা পি ওয়ান, এটা পি টু, এটা পি থ্রি। তাহলে এই পাত্রের মোট চাপ যদি পি হয় তাহলে বলছে পি ইজ ইকুয়াল টু পি ওয়ান প্লাস পি টু প্লাস পি থ্রি, এই এটা এটাকেই ডাল্টন ল বলা হয়। অর্থাৎ নন রিয়াক্টিং গ্যাসগুলো যদি কোনো একটা পাত্রে আমরা সংরক্ষিত করি তাহলে ওই গ্যাস পাত্রের মোট যে চাপ হবে সেই চাপ হবে আলাদা আলাদাভাবে এই গ্যাসগুলোর নির্ণীত চাপের সমান, এটা হলো ডাল্টন ল। আর একটা গ্রাহাম ল, যেটা গ্রাহামের সূত্রটা হচ্ছে আসলে ব্যাপনের সূত্র বলা হয়। খুব সংক্ষিপ্তভাবে যদি আমরা বলি তাহলে বলা হয় যে বেশি ঘনত্বের গ্যাস থেকে গ্যাস অণুগুলো কী হয় কম ঘনত্বের দিকে ধাবিত হয়। তাহলে এই এইটা যদি একটা গ্যাস পাত্র, এইটা যদি একটা গ্যাস পাত্র হয় তাহলে এদেরকে যদি ইন্টার কানেক্ট করা যায় তাহলে এই গ্যাসীয়গুলো কোন দিক থেকে কোন দিকে যাবে, এটা এটা রো টু, এটা রো ওয়ান। তো বলছে এই গ্যাসটা এই দিকে যাবে যদি রো ওয়ান ইজ গ্রেটার দ্যান রো টু হয়, আর যদি এই দিকে যাবে যদি রো টু ইজ গ্রেটার দ্যান রো ওয়ান হয়, এটাই গ্রাহামস ল। আরও বিস্তারিত আছে তো এইটাই, অর্থাৎ এটা ব্যাপন সূত্র বলে, ল অফ ডিফিউশন, গ্রাহামস ল অফ ডিফিউশন, গ্যাসের ব্যাপন সূত্র। তার মানে গ্যাসের কণা সমূহ সবসময় উচ্চ চাপ অংশ থেকে নিম্ন চাপ অংশের দিকেই ধাবিত হয়। এই অল্প পরিসরে এই দুটো একটু মনে রাখবা। তো এই হলো আজকে আমাদের লেকচার। ভালো থাক, সুস্থ থাক, আল্লাহ হাফিজ।